থেকে আমি খুঁজছি বাজেটের মধ্যে ভালো রাইডিং জ্যাকেট তো শেষ মেশ পেয়ে গেলাম আজকের ব্লক পুরোটাই রাইডিং জ্যাকেটের আনবক্সিং এর উপর ফুল আজকে আমরা কথা বলবো এবং কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো তো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি তোমরা যারা রাইডার হতে চাও অথবা যারা নতুন রাইডার যারা ব্লগিং করতে শুরু করছো তো তোমাদের সেফটির জন্য তোমরা অনেক কিছু ভেবেছো আজকে ভিডিওটি শুধু তাদের জন্যই করেছি তো ভিডিওটি তোমরা সাথে থাকবে এবং সম্পূর্ণ দেখবে দেখার পর তারপরে তোমাদের সব বুঝতে পারবে এবং আজকে যে ভিডিওটি আমি যে রাইডিং জ্যাকেটটি নিয়ে আজকে আমি কথা বলবো সেটি পাঁচ হাজার মধ্যে বেস্ট রাইডিং জ্যাকেট আমার হিসেবে তো আমার কাছে রয়েছে আজকের এই অ্যারোক্সের রুস টু লেভেল টু জ্যাকেট যেটা আজকে আমরা আনবক্সিং করবো এই সেই জ্যাকেটটি অ্যারোক্সের রুজ টু লেভেল টু জ্যাকেট এবং এটি হচ্ছে আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে যেটা দাম আছে এখানে পাঁচ হাজার ছয়শো টাকা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে যে অ্যারক্স এক্সেসারিস ক্র্যাশ টু ব্ল্যাক অ্যান্ড নিউন ইয়েলো কালার এটা এবং এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে জানুয়ারির তিন তারিখ দু ঠিক আছে কারেন্টলি এটা হয়েছে এবং এটা কিন্তু এল সাইজ আমি অর্ডার করেছি এবং সেটার এমআরপি হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে এমআরপি তো আরো এখানে অনেক কিছু ডিটেলস ফিচার লেখা আছে এখন আমরা আনবক্সিং করে দেখাবো সবই বলবো এটার মধ্যে কি ফিচার আছে কি আছে না আছে তো সমস্ত ব্যাপার এই ভিডিওর মধ্যে তুলে ধরছি তো চলো আগে জ্যাকেটটি আনবক্সিং করা যাক তো সবার আগে আমরা পেয়ে যাচ্ছি এই ইনারটি যেটা রেন ইনার তো অ্যারক্সের মধ্যে রেন ইনারটি একমাত্র দিয়েছে এবং এটার মধ্যে কিন্তু থার্মাল ইনার দেবে না তো আগে চলো এটাকে সাইডে রেখেছি তারপর ওটাকে আনবক্সিং করছি জ্যাকেট তো কালারটা আমার খুবই পছন্দের একটি কালার এবং আমি ভাবছি যে আমার গাড়িটি যেহেতু নীল কালার তো আমি একটু ইউনিক টাইপ চাচ্ছি বা সব কিছু আমি ম্যাচিং চাচ্ছি না ইউনিক টাইপ ভেবেই আমার এই কালারটা খুবই পছন্দের একটি কালার এবং এর জন্য আমি এই কালারটি আমি অর্ডার দিয়েছি তো এখানে কিন্তু দেখো এখানটা একটা অ্যাডজাস্টেবল একটা ইয়ে দেওয়া আছে ঠিক আছে এখানে চেন দেওয়া আছে তো অনেকটা কিন্তু ইউনিক একটা ব্যাপার রয়েছে এখানে কিন্তু রেডিয়াম করা রয়েছে মটর স্পট লাইফ স্টাইলে এই পাশে কিন্তু রেডিয়াম করা আছে আর এখানে দেখো অ্যাডক্সের ব্র্যান্ডিং দেওয়া আছে এখানে আর এখানে কিন্তু রেডিয়াম করা আছে আর এখানে হাতের যে সাইড আছে শোল্ডার শোল্ডারে কিন্তু এখানে এক্স করা আছে ব্র্যান্ডেন এখানে কিন্তু করা আছে দেখো সামনে পেছনে কিন্তু দু করা আছে এবং এই পাশেও পেছনটা দেখো ব্যাকলুকটা তো ব্যাকলুকটাও কিন্তু সেম ভাবে করা আছে এরকম তো এতে একটি কি সুবিধা হয় যখন কোনো রাইডার যখন এটি করে ড্রাইভ করে তেবেলা তো অনেক সময় বোঝা যাচ্ছে না বা কোনো একটা লরি গেলো বা কোনো একটা বড়ো গাড়ি গেল তো ব্ল্যাক যদি এরকম যদি না থাকে রিফ্লেক্টেড যদি না হয় তাহলে কি সে বুঝবে না এতে কি হয় অ্যাক্সিডেন্টের জিনিসটা আরও বেড়ে যায় ঠিক আছে তো এটা যদি থাকে তাহলে একদিকে সুবিধা কি হচ্ছে টুর থেকে যদি কোনো রাইডার যাচ্ছে তাহলে সে বুঝতে পারবে যে না কেউ কোনো রাইডার যাচ্ছে ঠিক আছে এটা রিফ্লেক্ট করবে যখনই এটা আলো পড়বে তো এখানে কিন্তু হাতে মধ্যে আছে এবং এই পাশেও কিন্তু রয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এখানে অ্যাডজাস্টেবল ঠিক আছে যার যেরকম সুবিধা হয় এখানে অ্যাডজাস্ট তোমরা করে নিতে পারবে তো এখানেও কিন্তু দেওয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে লেভেল টু জ্যাকেট এবং এখানে কিন্তু তোমরা ভেতরে এখানে ফোন টোন রাখতে পারবে ঠিক আছে এই পাশেও কিন্তু পকেট রাখা আছে তোমরা কোনো ডকুমেন্ট বা কোনো কিছু তোমরা এখানে অনেক সেফটি করতে পারবে এবং সব যেটা বড় কথা এখানে কিন্তু তোমরা গার্ড কিন্তু তোমার পেয়ে যাচ্ছ পাঁচটা সেটা হচ্ছে গিয়ে এখানে তোমরা পেয়ে যাচ্ছ এলবো গার্ড দুপাশে দুটো হাতের আছে এলবো শোল্ডার ঠিক আছে অ্যান্ড ব্যাগ ঠিক আছে এগুলো তিনটেই হচ্ছে সরি পাঁচটি হচ্ছে লেভেল টু প্রোটেক্টর ঠিক আছে তোমরা কিন্তু এই অ্যারক্স টু লেভেল এইটার মধ্যে তোমরা কিন্তু চেস্ট গার্ডটা তোমরা পাবে না তো পাঁচ হাজার টাকার বাজেটের মধ্যে আমি আমার হিসেবে বেস্ট আর তোমরা যদি মনে করো যে না এটা আমাদের তোমরা চেস্ট গার্ড নেবে তো এর থেকে তোমাদের আর একটু হ্যাভি রেঞ্জের মধ্যে তোমাদের যেতে হবে এছাড়াও রয়েছে বিবিজি বিএসজি এবং সোলাচে এইসব কোম্পানিগুলোকে রাইনক্স সব কোম্পানি তোমরা যখনই নিবে তো এগুলো শুরু হয় দশ বারো হাজার টাকা চোদ্দ হাজার ঠিক আছে পনেরো হাজার থেকে তোমরা এর মধ্যে পেয়ে যাবে ওর মধ্যে কিন্তু তোমরা চেস্ট পাবে সোল্ডার পাবে এলবো গার্ড পাবে ঠিক আছে টোটালটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো সব কিছু হবে বাজেটের মধ্যে আর লো বাজেটের মধ্যে আমার হিসেবে এর থেকে আর কোনো মানেই হয় না কারণ এটা সব থেকে আমার বেস্ট লেগেছে ইয়ার তো এর মধ্যে আরেকটি জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের গার্ডগুলো ঠিক আছে এই সে গার্ড এটা কিন্তু খুবই মজবুত আছে দেখো এটা পুরোটি দেখতে ইউনাদা ভিঞ্চির যে একটা ছবি আছে তো সেটার মধ্যে অনেকটা ফেস রয়েছে তো যেটা হাস্যকর হলো কিন্তু শেপটা কিন্তু প্রায় ওরকম ঠিক আছে তো এই বসে কিন্তু শোল্ডার গার্ড রয়েছে কিন্তু অনেকটাই ভাই হেভি রয়েছে তো আমার হিসেবে কিন্তু এটা অতটা খারাপ নয় বেস্ট একটা জ্যাকেট রাইডিং জ্যাকেট সো গাইস তো এই জ্যাকেটটির মধ্যে আরেকটি একটি জিনিস আছে যেটা তোমরা এটা লং ট্যুরের জন্য এবং শর্ট ট্যুরের জন্য তোমরা ইউজ করতে পারবে তার কারণ হচ্ছে তোমরা দুভাবেই করতে পারবে তোমরা ঠান্ডার দিনও পড়তে পারবে এবং গরমকালেও তোমরা পড়তে পারবে সেটা কোনো প্রবলেম হবে না সেই ক্ষেত্রে ঠিক আছে তো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে যেটা হচ্ছে এখানে একটা জিনিস দেওয়া আছে যেটা তোমরা বল বুঝবে ভাববে যে এটা আবার কি জিনিস ঠিক আছে এটা কেন দেয় তো এটা দেওয়ার একটি কারণ হচ্ছে তোমরা যখন রাইডিং যখন প্যান্ট পরবে তো রাইডিং প্যান্ট পরার সময় এটা জাস্ট ওটার সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য ঠিক আছে এটা এটাই হচ্ছে সেই জিনিসটা সো এখন আমি জ্যাকেটটাকে আমরা এখন পরে দেখব যে কতটা কমফোর্টেবল কতটা ফিল হচ্ছে ঠিক আছে সোজ তো এখন আমরা এটাকে পরে দেখব। তো এটা কিন্তু অনেকটা অন্যরকমই লাগছে যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি এটা তো এর আগে আমি ইউজ করিনি তো আমার কাছে একটু অন্যরকম লাগছে কিন্তু যেহেতু আজকে ফার্স্ট টাইম এবং নতুন তো একটু অন্যরকম একটু মনে হবেই তো আমার কিন্তু মোটামুটি ফিট হয়ে গেছে সব দিক দিয়ে কিন্তু আমার বেটার তো এটা কিন্তু পরাপর অনেকটা মানে ঠিকই লাগছে ঠিক আছে কমফোর্টেবলই মনে হচ্ছে সো এটা হচ্ছে সেই রেন ইনারটা এবং এটাকে আমরা এখন আনবক্সিং করব এটা সেই রেন ইনার যেটা সেই রেন ইনারটা আর এটা হচ্ছে ব্যাগ লুক যেটা এটা দাম আছে আটশো টাকা দাম যেটা কিন্তু এটা কিন্তু এই জ্যাকেটটার সাথে একদম ফ্রিতে পেয়েছি আমরা তো এটা কিন্তু কোনো চার্জ নেয়নি তো এটা কিন্তু কোয়ালিটি যেটা মনে হচ্ছে কোয়ালিটি অনেকটাই বেটার অনেক ভালো কোয়ালিটি তো এটা কোয়ালিটি কিন্তু বলার মতো নয় অনেকটাই বেটার তো এটাকে আমরা পরে দেখব তো আমরা কিন্তু এখন এটা রেন আমরা পরে নিয়েছি তো এটাও কিন্তু মোটামুটি ভালো ফিট করেছে জ্যাকেটের ওপরে একদম কমফোর্টেবল পারফেক্টলি একদম জ্যাকেটটি দেখে এখন তোমরা বলো যে তোমাদের কিরকম লেগেছে আর আমার হিসেবে এত সুন্দর একটি বাজেটের মধ্যে তো এটা হচ্ছে একটি বেস্ট একটা জ্যাকেট তো আমার এটা যেহেতু দাম আছে পাঁচ হাজার ছশো তো আমার মনে হচ্ছে চার হাজার সাতশো পঁচাত্তর টাকা অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে আমি পারচেস করেছি এবং এই আজকের যে জ্যাকেটটি ছিল সেটি আগেই আনবক্সিং হয়ে গিয়েছিল কারণ কি যে ডেলিভার বয় ছিল ওপেন ডেলিভারি ছিল যার কারণে ওই ডেলিভারি যে ছিল ওই ওপেন করেছিল সেই কারণে আনবক্সিংটা আগে হয়ে গেছে তো তোমাদেরকে বলার জন্য তোমাদেরকে জানার জন্য এবং তোমরা কম বাজেটের মধ্যে অনেকেই ড্র্যাডিনজাকে তোমরা খোঁজো সেই কারণে আজকে তোমাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগুলো অবশ্যই তোমরা প্রেস করে দিও ঠিক আছে তো আজকের জন্য এখানেই শেষ তো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো নেক্সটে আমরা রাইডে যাচ্ছি লং রাইডে যাচ্ছি তো এর জন্য ওই জ্যাকেটটি কেনা এবং সামনে একটি ইভেন্টও আছে আমাদের তো ইভেন্টও সে আমি জয়েন করছি এবং সেই ভিডিওগুলো আসতে চলেছে চ্যানেলে থেকেও এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ